হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। গুড ইভিনিং বলছি ঠিক কথা, কিন্তু এখন গুড ইভিনিং নয়, এখন রাত্রি বাজছে 9:30। তো বন্ধুরা, এখন আমরা সেজে গুজে নিয়েছি, দেখো এই যে গাউন পরে নিয়েছি। দাঁড়া, তোমাদের ব্যাগ ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই যে আমি গাউনটা পরে নিয়েছি, তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমার মেয়েকেও এই ড্রেসটা পরিয়ে দিচ্ছি, শর্ট ড্রেস ওর দিদি দিয়েছিল, তোমাদের বলেছিলাম না। দেখো একটা কত ঘের, এই দেখো কতটা ঘের দেখেছো, এই দেখো। তো এই ড্রেসটা আমি পরে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। শ্যাম বাবু পরে নিয়েছে এই ড্রেসটা, দেখেছো? ভাবছো যে এখন এত সেজে গুজে কেন? এখন এত সেজে গুজে তার কারণ হচ্ছে আমাদের পাড়াতে এখানে দুর্গা মণ্ডপের এখানে আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, খিচুড়ি টিচুড়ি খাওয়াবে, সেখানেই যাচ্ছি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো বন্ধুরা, তোমাদের বলে দিই আজকে হচ্ছে নবমী, তোমাদের জানাই শুভ নবমী, ঠিক আছে বন্ধুরা? কিন্তু এই ব্লগটা আমার শুভ নবমী দশমী দুদিন ধরে হবে, তো মানে পুজো শেষ হয়ে যাওয়ার পরে ব্লগটা তোমাদের সামনে যাবে, ঠিক আছে? তো তোমাদের শুভ নবমী বলছি ঠিক কথা, তো তোমরা নবমীর অনেক পরে এই শুভ নবমী কথাটা আমার মুখ থেকে শুনতে পাবে। তো যাই হোক, আমি যেহেতু নবমীর দিনে ভিডিও শ্যুট করছি, তাই শুভ নবমী বলবো, তাই না বলো বন্ধুরা? আমার ভিডিওতে তো একটা স্মৃতি স্মৃতি থেকে যাবে যে এই ভিডিওটা আমি নবমীর দিন শ্যুট করেছিলাম, এই ভিডিওটা আমি দশমীর দিন শ্যুট করেছিলাম। তো এই দেখো, মেলাতে গিয়ে এই ইয়াররিংগুলো কিনেছি, দেখে মনে হচ্ছে ভীষণ ভারী কিন্তু ভীষণ লাইট ওয়েট। আর এই গাউনটার সঙ্গে ভীষণ কেমন লাগছে তোমরা জানিও। তো হালকা ফুলকা সেজে নিয়েছি, খুব যে ভারী সেজেছি তা না, আমি একদম সাজতে পারি না, মেকআপ কিচ্ছু করিনি, কারণ মেকআপের আমার করার সময় নেই, আমি পারছিও না ঠিকঠাক, তো আগে শিখে নিই তারপরে আমি করব। তাই শুধু সিম্পল একটা ক্রিম মেখে, লিপস্টিক মেখে, কানের দুল টিপ করে এখন চললাম। তো চলো এখন যাব ভোজন করতে, হ্যাঁ মানে সে ভোজের আগে যাও আর ঝগড়া শেষে যাও, কথাই বলে না। তো চলো ভোজের আগে যাব, কি সবাই গিয়ে অলরেডি চলে গেছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, আমাদের এখানকার দুর্গা ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমাদের পাড়ার দুর্গা ঠাকুরটা। তো চলো আমাদের পাড়ার দুর্গা ঠাকুরটা আজকে শেয়ার করব, খাওয়া দাওয়া সমস্ত কিছু শেয়ার করব। আজ থেকে ব্লগটা স্টার্ট করলাম, এই ব্লগটা টানবো কালকে পর্যন্ত, কারণ কারণ কালকে একটা স্পেশাল ডে সারপ্রাইজ আছে। তো চলো, কালকে অনেক কিছু দেখানোর আছে তোমাদের, সেই জন্য এই ব্লগটা আমি দুদিন ধরে চালাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি ঠাকুরের মণ্ডপের এখানে খেতে। তো এখানে খাওয়াচ্ছে খিচুড়ি, তারপর হচ্ছে আমড়ার চাটনি, মেশানো সবজির তরকারি, আলু ভাজা, এই সমস্ত কিছুই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তরকারিগুলো আমাকে দিয়ে দিবি না খেলে। খাবার চতুর বেশি দেরি হয়নি, কারণ আমাদের পাড়ার মধ্যেই তো, এত দেরি কেন হবে বলো? কারণ 9:30 সময় বেরিয়েছিলাম, এখন বাচ্চা 10:10, বেশিক্ষণ লাগেনি, চলে এসেছি। কালকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো এখনকার মতন গুড নাইট, টাটা, চলে যাও না কিন্তু, ঠিক আছে? সকালবেলা ফিরছি, গুড নাইট, টাটা, বাই বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সাথে রাত্রে দেখা হয়েছিল, তো আজকে আবার আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে দশমী,
তো শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। আজকে আমি দশমীর দিন আমি ব্লগটা শুট করছি, তাই তোমাদের শুভ বিজয়া জানাচ্ছি। কিন্তু এই ব্লগটা যাবে দশমী শেষ হয়ে যাবে, তার অনেক পরে ব্লগটা যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো। শ্যাম বাবু চলে এসেছে। কে দিয়েছে? মালিক দিয়েছে? দোকান থেকে। কি দিয়েছে এটা? দেখো, খুলে দেখো। তো চলো বন্ধুদের খুলে দেখাই। এটা মিষ্টির প্যাকেট দিয়েছে আবার। তাই দেখো বন্ধুরা, মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে আর এটা নিয়ে এসেছে, ঠিক আছে? তো প্রত্যেক বছরই এটা এরকম এক ধরনের গিফট নিয়ে আসে। তো ওর দোকান থেকে দেয় ওর মালিক, যেই দোকানে শ্যামবাবু কাজ করে সেই দোকানে, না গো? প্রত্যেক বছর শ্যামবাবুকে গিফট দেয় ওর মালিক। তো এই বছর গিফট দিয়েছে, তো খোলো গিফটটা, তুমি খোলো। সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। খুলে দেখা হটপট নাকি গো? একটা বড় একটা ছোট। হটপট তো ভালো হবে, আমার রুটি গরম গরম রুটি করবো আর হটপটের মধ্যে। হ্যাঁ, কালারটাও খুব সুন্দর, দারুন দারুন সুন্দর। দেখো বন্ধুরা, দেখো খুব সুন্দর লিডটা, লিডটাও খুব সুন্দর। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। কি দিয়ে যে এটা আগের বছর দিয়েছিল, ঠিক আছে? তখন তো আমার চ্যানেল ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি, ঠিক আছে? তো এই বছর দেখিয়ে দিচ্ছি। তো এগুলোর মধ্যে খাবার সার্ভ করা যাবে, আবার ধরো খাবার ঠান্ডা হয়ে গেল তো এগুলো গ্যাসের উনুনে বসিয়ে দিয়ে, গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে খাবারটা গরমও করা যাবে। একসাথে তিনটে সেট, তিনটে সেট। তো ভীষণ ওয়েট, দেখো আমি এখন ইউজ করিনি, এত সুন্দর না, মানে দারুণ ওয়েট। এটা আমার ভীষণ পছন্দ, খেয়ে নি, তোমাদের তো দিতে পারছি না, কিন্তু আমরা খাবো সেইটাই, তোমরা দেখো, কিছু করার নাই। তোমরা যদি কাঁচা থাকতে তাহলে তোমাদেরকেও দিতাম। তো দেখো দুটো বাটিতে নিয়ে নিচ্ছি, একটা তিসা খাবে, একটা তিসার পাপা খাবে, আর আমি এখান থেকে দুটো নিয়ে নেব, আর বাকি চারটে থেকে যাবে, পরে খাওয়া হবে। ভালো মা, মিষ্টি তো বিজয়া বন্ধুদের বলে দাও, শুভ বিজয়া। মিষ্টি মুখ করে নাও, ঠিক আছে? তো আমি খেয়ে দেখি কেমন, ঠিক আছে? তোমাদের এক বাইট দিয়ে দিলাম, এবার আমি খাওয়া শুরু করি। বন্ধুরা দেখো, এই যে আমার মেয়েকে সাজিয়ে দিয়েছি, আমার মেয়ে এখন ঠাকুরতলায় যাবে, বরণ হবে, সমস্ত কিছু দেখতে যাবে, এই যে পাপার সামনে যাবে। দেখো তোমরা দেখলে যে এখানে মাকে বরণ করা হচ্ছে, মা দুর্গার বিসর্জন হবে আজকে। তো ভীষণই মনটা খারাপ। তো দেখো সবাই মা দুর্গাকে হচ্ছে বরণ করার পর সবাই সিঁদুর খেলায় মত্ত হয়েছে। আর এই যে তোমরা ঠাকুরটা দেখছো, এটা কিন্তু আমাদের এখানকার ঠাকুর না, এটা আমাদের পাশের পাড়ার ঠাকুর, আর যেটা বরণ করা হচ্ছিলো সেটা আমাদের পাড়ার ঠাকুর। তো এরপরে যেটা বের করা হবে সেটা হচ্ছে আমাদের এখানকার ঠাকুর। আয় দেখো, এটা আমাদের এখানকার ঠাকুর, এটা আমাদের বিসর্জন করার জন্য পাড়ার সবাই নিয়ে যাচ্ছে। দেখো তো বন্ধুরা এদের কেমন লাগছে, বাপ বিটি দুটোই ম্যাচিং ম্যাচিং, ইয়েলো কালার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, দেখেছি তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে। ভালো লাগছে কিনা এই ড্রেসটা পরে? তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? এই এই ড্রেসটার সঙ্গে এই ইয়াররিং, এই গলার হার কেমন ম্যাচিং হয়েছে কিনা তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? কমেন্টে। যাচ্ছি কোথায় জানো? এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা মেলা হয়, দশমীর মেলা। তো মা চলে যান শ্বশুরবাড়ি, তো সেই জন্য মাকে বিদায় জানানোর জন্য যেই ঘাটেতে ঠাকুর বিসর্জন হয় সেখানেই একটা মানে মেলা হয়। তো সেই ছোট্টখাট্ট একটা মেলা আছে, সেই মেলাতে তোমাদের নিয়ে যাব, ঠিক আছে? আমরাও যাচ্ছি সাথে, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার সাজটা কেমন হয়েছে বারবার জিজ্ঞাসা করছি, কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? গাউনটা পরে আমাকে কেমন লাগছে? আর দেখো ফুল হাতা, ঠান্ডা লাগবে না। আর মেয়েকে দেখো,
এরকম হাই নেক পরিয়ে নিয়েছি আর ওর রুমাল টুপি নিয়ে নিয়েছি জানি ওর ঠান্ডা লাগবে ভীষণ চলো আর বক বক না করে মেলা থেকে ঘুরে আসি ঠিক আছে বাই বাই তাহলে এবারে দেখেন কি বানাবো কটা ভাবছি এদিকে আসো চলো দেখাই হ্যাঁ
কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন বাবু টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টাটা।